সেদিন রাতে সমীরণ আর বাড়ি ফিরল না, সারা রাত ক্যাম্পাসেই থেকে গেল। ক্যাম্পাসে এরকম কয়েকজন চিরকালই থাকে যারা নতুন লোককে সঙ্গ দেয়। সমীরণও সেরকম কয়েকজনকে পেয়ে গেল। সারা রাত ধরে নেশা করলো ওরা কয়েকজন। সমীরণ যে খুব দুঃখে রয়েছে এমনটা নয়, বরং ওর বেশ একটা ফুরফুরে মেজাজ হয়েছে। মনে হচ্ছে আর বেঁধে রাখার কিছুই নেই, হঠাৎ একেবারে স্বাধীন হয়ে গেছে ও। হঠাৎ ফোনের রিংটোন শুনে হুঁশ ফিরল সমীরণের। হয়তো স্নেহা ফোন করেছে, কিন্তু স্নেহা বোধহয় ওকে ফোন করবে না। এই ফোনটা এসেছে বাড়ি থেকে। রাত 11:30 বাজে, এখনো বাড়ি ফেরেনি সমীরণ। বাড়ি থেকে ফোন আসাটা খুবই স্বাভাবিক, যদিও এই ব্যাপারটা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল সমীরণের বাড়িতে। আজকাল মাঝে মধ্যেই অনেক রাত করে বাড়ি ফেরেও। তবু শর্মিষ্ঠা এবং সুবীরবাবু পুরোপুরি চিন্তা করাটা একেবারে ছেড়ে দিতে পারেননি। কিরে, কোথায় আছিস? কটা বাজে খেয়াল আছে? চিন্তিত গলায় বললেন সুবীরবাবু। আমি তো এখানেই আছি, সবসময় আছি, তোমরা একদম চিন্তা করো না বাবা, আমি সবসময় আছি। তাহলে আমি রাখছি। ফোনটা কেটে গেল। ছেলের মাতাল গলা শুনে সুবীরবাবু বুঝতে পারছিলেন না কি করবেন। তবে তার খুব একটা কিছু করার নেই, হয়তো সমীরণ কারোর বাড়িতে আছে। অন্তত ফোন ধরেছে যখন, তখন বিপদের আশঙ্কাটা বাদ দেওয়াই যায়। আর যাই হোক, এই কথাটা শর্মিষ্ঠাকে বলা সম্ভব নয়। কি গো, ফোন ধরল? বলল একটা বন্ধুর বাড়িতে আছে, আজকে ফিরবে না। সে কি আগে তো কিছু জানায়নি? তুমি কিছু বললে না? ই বলো বলো, আর এই সময় তো এখন ফিরে আসাও তো সম্ভব নয়। আমি ঠিক এই জন্যই ওকে প্রেসিডেন্সিতে পড়তে দিতে চাইছিলাম না। এটা একটা কোনো জীবন হলো বলতো, এত অনিশ্চয়তা নিয়ে বাঁচা যায়? ঠিকই বলতে, তখন এটা বুঝলে তো আর। শর্মিষ্ঠা আর ঠিক থাকতে পারছিলেন না, হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। 3 বছরে তার বাড়ির পরিস্থিতিটা এতটা পাল্টে যাবে তিনি কখনোই কল্পনা করতে পারেননি। সকাল হতে হতে সমীরণ অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। কাল রাতে বাবার ফোনটা ধরে যে বড় রকমের একটা সমস্যা তৈরি করেছে সেটা সে বুঝতে পারল। বার কয়েক বাবা মা দুজনকেই ফোন করল, কোনো লাভ হলো না। এখন যে কি করবে বুঝে উঠতে পারছিল না। অনেক ভেবেচিন্তে সোহেলকে একটা ফোন করল। হ্যালো, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ বল, কি হয়েছে? ঘুম জড়ানো গলায় বলল সোহেল। আরে ভাই, একটা কেস হয়ে গেছে ভাই। কাল রাতে আমি বাড়ি ফিরিনি, ক্যাম্পাসে ছিলাম, নেশা করেছিলাম খুব, বাড়িতে ফোন করে ফেলেছি সেই অবস্থাতেই। এই তুই কি করতে চাইছিস বলতো? একটা থাকার জায়গা চাই ভাই, এই অবস্থায় আমার বাড়ি ফেরা সম্ভব নয়। এখন সকালবেলা আমি কোত্থেকে তোর জন্য থাকার জায়গা জোগাড় করি বলতো? একটু দেখ না ভাই, কিছু করতে পারবি না? না ভাই, সরি, এরকম তুম করে কিছু একটা বললে একদম এসব সম্ভব নয়। তোর জন্য কি আমি মেস পিজি পকেটে নিয়ে ঘুরছি নাকি? অনেক চেষ্টা করেও কোনো ব্যবস্থা করতে পারলো না সমীরণ। বাড়ি ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই সেটা বুঝতে পারলো, কিন্তু বাড়ি গিয়ে কিভাবে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবে সেটা বুঝে উঠতে পারছিল না সমীরণ। এইসব 7-5 ভাবতে ভাবতেই বাড়ি পৌঁছে গেল সমীরণ। সুবীরবাবু তখন বাড়িতে নেই, কাজে বেরিয়েছেন। সমীরণ ভেবেছিল মাও কালকের বিষয়টা জানে। সরি মা, কালকে আমার খুব ভুল হয়ে গেছে। শর্মিষ্ঠা যে কি উত্তর দেবেন তা ভেবে পাচ্ছিলেন না। এটা ঠিক রাগ নয়, তিনি ভীষণ হতবাক হয়ে গেছেন। বদলটা এত দ্রুত হলে কোনো মানুষের পক্ষেই তার সাথে মানিয়ে নেওয়া সম্ভব নয়। শর্মিষ্ঠার সাথেও তার থেকে আলাদা কিছু হয়নি। সমীরণ বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু খুব একটা সুবিধে করে উঠতে পারল না। ও যে কি করবে কিছুই ঠিক করে উঠতে পারছিল না। আসলে আমাদের গল্পের নায়ক এই জায়গায় ভীষণ ঘেঁটে গেছে, ওর আগেকার স্বাধীন চেতা ভাবটা আর নেই। এখন যদি কেউ ওকে একটু গাইড করত, ছোটবেলার মতো হাত ধরে ঠিক ভুলটা বুঝিয়ে দিত, তাহলে বোধহয় বেঁচে যেত সমীরণ।
এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত কিছু নয়। আমাদের সবার জীবনেই এরকম একটা সময় আসে যখন মনে হয় এই বড় হওয়াটা একটা অভিশাপ। ছোটবেলায় স্বাধীনতা থাকে না ঠিকই, কিন্তু মাথার ওপর একটা নিশ্চিন্ত ছাদ থাকে, কোনো বিপদে পড়লে সেই ছাদটা আমাদের বাঁচিয়ে দেবে, এইরকম একটা স্থির বিশ্বাস থাকে। এবং বড় হয়ে যখন কেউ বুঝতে পারে যে সেটা আর নেই, তখন ভীষণ কষ্ট হয়। সুমিরনের এখন ঠিক সেই অবস্থা। তবে আপাতত শর্মিষ্ঠা ওর সেই অবস্থায় খুব একটা সাড়া দিলেন না। তিনি কি আদেও সাড়া দেবেন? সুবীর বাবুর ফিরতে বেশ খানিকটা দেরি হলো, তিনি আশা করেননি সুমিরনকে বাড়িতে দেখতে পাবেন। বেশ অবাক হলেন সুবীরবাবু। কখন ফিরেছ? এই তো সকালে। শোনো, তোমার মা এখনো কিছু জানে না, তুমি কাল ঠিক কি অবস্থায় ছিলে আমি মাকে কিছু বলিনি। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। ভুল তো তোমার হঠাৎ করে হয়নি, বহুদিন ধরেই হচ্ছে। সুমিরন কোনো কথা বলল না। ততক্ষণে শর্মিষ্ঠা এসে দাঁড়িয়েছেন। তোমার প্রেসিডেন্সিতে ভর্তি হওয়ার আগে কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল তোমাকে, তোমার মনে আছে? হ্যাঁ বাবা, মনে আছে। আমার মনে হয় না এই 3 বছরে তুমি ওরা একটাও ফলো করেছো বলে, কিন্তু অনেক হয়ে গেছে, আমি আর তোমার মা আর সহ্য করতে পারছি না। তোমায় পড়াশুনো চালিয়ে যেতে গেলে রাজনীতি ছাড়তে হবে, আর তার সাথে আরও যা যা করছো সেগুলো সব কিছু বাদ দিয়ে যদি পড়াশোনা করতে পারো তা ভালো, আর না হলে অন্য পথ দেখো, আমি স্পষ্ট বলে দিচ্ছি। কিছুক্ষণ চুপ করে রইল সমীরণ। কে রে, উত্তর দে। রাজনীতি আমি ছাড়তে পারবো না মা, রাজনীতি ছাড়া পড়াশোনা করা যায় না। তাহলে আমরা কি পড়াশোনা করিনি? করলেও ভুলভাবে করেছো বাবা। শর্মিষ্ঠা আর ঠিক থাকতে পারলেন না, সপাটে একটা চড় মারলেন সমীরণকে। পরদিন সকালে শর্মিষ্ঠা ঘুম থেকে উঠে দেখলেন সমীরণ নেই। সারাদিন অনেক খোঁজাখুঁজি করার পর জানা গেল সমীরণ কলেজের কাছাকাছি কোনো এক বন্ধুর বাড়িতে থাকছে। সে জানিয়েছে রাজনীতি ছাড়তে পারবে না, তাই বাড়িতে থাকা আর সম্ভব নয়। এরপর প্রায় 1 মাস মতো কেটে গেছে, সমীরণ এখনো বাড়ি ফেরেনি। সুবীরবাবু সব রকম আশা ছেড়ে দিয়েছেন। শর্মিষ্ঠাকে দেখে বোঝা যায় না যে তিনি কিভাবে বেঁচে আছেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। আগামী পরশু তার জন্মদিন। এতটা খারাপ জন্মদিন তার আগে কোনো দিন কাটেনি। সমীরণও মনে হয় না খুব একটা ভালো আছে। যে ছাদের অভাবটা সে ওই দিন অনুভব করেছিল সেটা এই 1 মাসে আরও বেড়েছে। একটা ঝোঁকের বসে বাড়ি ছেড়ে চলে এসেছিল। ও এখনো জানে না কি করবে। জন্মদিনটা খুব সাধারণভাবে কাটছিল শর্মিষ্ঠা, বা বলা ভালো খুব কষ্টের মধ্যে কাটছিল। দুপুরবেলা হঠাৎ করে ওনার বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এই সময় তো কারোর আসার কথা নয়। তবে দরজা খুললেন শর্মিষ্ঠা। দরজার বাইরে সমীরণ দাঁড়িয়ে রয়েছে, ওর হাতে একটা কেক। মা ছেলের শেষ ইন্টারাকশন ছিল একটা থাপ্পড়ের মাধ্যমে। তার 1 মাস পর এই জায়গায় এসে এই সম্পর্কটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা গল্পকারেরও জানানি। তুই আমাকে কেক দিতে এসেছিস, তাহলে চলে যা, এই রকম জন্মদিন আমার চাই না, তুই তোর রাজনীতি নিয়ে ভালো থাক। সমীরণ কোনো উত্তরই দিল না, খুব শক্ত করে জড়িয়ে ধরল মাকে, কানে কানে বলল, আমি খুব অসহায় হয়ে গেছি মা, ও মা আমাকে একটু হেল্প করো না, আমার তোমাকে ভীষণ প্রয়োজন। কেঁদে ফেললেন শর্মিষ্ঠা। বাবু, মা ভুল হয়ে গেছে মা। এরপর মা ছেলের কি হলো তা আমাদের জানা নেই, বা বলা ভালো জানার দরকার নেই।
আমাদের গল্প এইখানেই শেষ হচ্ছে। হয়তো এরপর সমীরণ অন্য রকম একটা জীবন ফিরে পাবে। ওর আর ওর মায়ের ঝামেলা কতদূর ঠিক হবে তা আমরা জানি না, কিন্তু সমীরণ আর শর্মিষ্ঠা যে আলাদা থাকতে পারে না এটুকু নিশ্চিত। এর চেয়ে বেশি আমরা কি বা চাইতে পারি? ও হ্যাঁ, আর একটা জিনিস চাইতে পারি, ভালো থাকুক শর্মিষ্ঠা, আর ভালো থাকুক শর্মিষ্ঠার বাবু সোনা।